एवरीवन वेलकम बैक टू आवर चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमरा तोमादेर साथे लाउ पाताय चिंगड़ी माछेर पाथुरी रेसिपी शेयर करब। आई होप तोमादेर ए भिडियोटा खूब भालो लागबे। तो चलो विदाउट एनी फार्दार आडू लेट्स गो स्टार्ट द भिडियो। चिंगड़ी माछेर पाथुरी बनानोर जोन्नो आमरा एखाने 100 ग्राम चिंगड़ी खूब भालो करे परिष्कार भावे धुए निएछि। एखन आमरा एर मध्ये दिए दिलाम परिमाण मतो नून আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ। এখন আমরা হলুদ আর নুনটা সমস্ত চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা 15 মিনিটের জন্য রেখে দেব। আমরা এখন পাতুরির মশলাটা রেডি করব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতন পোস্ত। এখন দেব 2 টিস্পুন কালো সরষে আর দেব 2 টিস্পুন সাদা সরষে। দিয়ে দেব 7টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন টক দই। দেব স্বাদ মতো নুন। এবার দেব একদম অল্প পরিমাণে একটুখানি জল। এবার আমরা এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমরা প্রায় 7-8টা মতো লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা 15 মিনিট পর ব্যাক করে গেছি। এখন আমরা চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমরা করে রাখলাম সেই মশলাটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা একটুখানি বেশি দিতে হবে আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ। এখন আমরা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি। এর উপরে আমরা রাখবো 2 লাউ পাতা, 2 রাখবো আর 2 কিন্তু উল্টো পিট করেই রাখবো। এখন আমরা এর উপরে একটুখানি চিংড়ি মাছ রেখে দেব। এবার আমরা এর উপরে একটা পাকা লঙ্কা দিয়ে দেব। এটা কিন্তু খেতে ভালো লাগে প্লাস দেখতেও সুন্দর লাগে। এখন আমরা পাতাটা মুড়িয়ে দেব। আমরা 2 সাইড থেকে নিয়ে পাতাটা মোড়াবো। তারপর আমরা পিছন দিকটা এবং সামনের দিকটা দুটোই সুন্দরভাবে মুড়িয়ে দেব। তারপর আমরা এটা একটা সুতো দিয়ে বেঁধে দেব। এখানে আমাদের একটা পাতুরি রেডি। এখন আমরা সেম প্রসেসে বাকিগুলোও রেডি করে নেব। আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমরা জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের জলটা গরম হয়ে গেছে। এখন আমরা পাতুরিগুলো এই স্ট্যান্ডের ওপরে রেখে দেব। আমরা এখানে পাতুরিগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা এটা ঢাকা দিয়ে 10-12 মিনিটের জন্য কুক হতে দেব। 12 মিনিট পর ব্যাক করে গেছি। পাতুরিগুলো একদম রেডি। আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর পাতুরিগুলো নামিয়ে নেব। আমরা এখানে একটা পাতুরি খুলে দেখাচ্ছি। পাতুরি থেকে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমাদের একটা খুলে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটা কিন্তু এখন একদম রেডি ভাতের সাথে সার্ভ করার জন্য। আই হোপ তোমাদের এই ভিডিওটা যে খুব ভালো লেগেছে। সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দাও। আর যারা এখন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করে তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশনে 2 লিঙ্কই দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। প্লিজ ইট হেলদি and stay healthy. See you soon. Bye-bye.